আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইসলামী ইতিহাসের মধ্যে এরকম সম্পৃক্ত ঐতিহাসিক স্থান যা কোরআনে পাক ও বিভিন্ন হাদুশরের সাথে আমরা যে আলোচনাগুলো আমরা পেয়ে থাকি এমনকি বিভিন্ন আল্লাহ পাকের অলিগণদের সাথে সম্পৃক্ত পাকের প্রিয় প্রিয় নবীগণ আমি কেরাম আলিমুসাল্লামের সাথে সম্পৃক্ত এরকম অসংখ্য আলহামদুলিল্লাহ ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে তো আজকে আমরা যে ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবে আবির তালিব জি হ্যাঁ আসলে এটি কোনো মানুষের নাম নয় বরং এটি একটা ঐতিহাসিক স্থানের নাম জি হ্যাঁ তো এই ঐতিহাসিক স্থানের নাম যেটি আজকে আমরা নিয়েছি তো সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আসুন আমরা দড়ি পাঠ করা কেমন ফজিলাত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতার সাইকেতারিক আমি রাহলে সুননত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তর দামদ বার বারকাতমুল্লা আলিয়া তিনি আমাদেরকে দরশুরি পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালা কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি দরশুরী পাঠ করার ফজিল তিনি লিখে থাকেন তার মধ্যে একটি দরশুরি পাঠ করার ফজিলত এরকম এসেছে যে আমাদের পিয়নবীর রসুলা আরবি হুজুর পুনরুর সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যা আমি আমার বাসায় বলার শোভা গর্জন করব যে বলছে কোনো মুসলমান কোনো তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং মুসাফা করে এই মুসাফা করা অবস্থা অর্থাৎ হাত মিলানোর অবস্থা যদি তারা দরুশরী পাঠ করে তখন সেই তাদের হাত মিলানোর আগে আগেই তাদের আগের এবং পরের গোনাকে তালা মাফ করে দেন সুবহান আল্লাহ তো আসুন আমরাও নিয়োগ করি যখন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করি তখন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরশরীপ পাঠ করার তো অভ্যাস গড়ে তুলব তাহলে ইনশাআল্লাহ আমাদের এক অপরের সাথে যখন মুলাকাত করবো তখন আমাদের ও দৌড়শরীপ পাঠ করা স্মরণে চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসল আমরা মোহাম্মদের সাথে আরেকটি বার দৌড়শ্বরী পাঠ করে নিই সল্লু হাবিব আলাল হাবীব মুহাম্মদ তলমদ সল্লাহ তলিহি আলি ও দর্শক আমি শুরু দিয়ে বলেছি আজকের আমাদের টপিক সাহাবে আপে তালিম জি হ্যাঁ তো আজকে আমরা যে ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করতে যাচ্ছে তা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান বিশেষত নবী পাক সাল্লাহ তালা ওয়াসাল্লাম এর সাথে এর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সময়ের সাথে আজকের স্থানের খুবই ডিপ কানেকশন রয়েছে জি হ্যাঁ এবং কি অনেক শিক্ষণীয় বিষয় আজকের ঐতিহাসিক স্থান যেটি আমরা বিষয় নিয়েছি সেটার আলোচনা থেকে আমরা আর শিক্ষা গ্রহণ করা সৌভাগ্য হবে তাই মঞ্জুর সহকার আমাদের সঙ্গে থাকবেন তো এই সাবে আবে তালিব এটি মক্কায় মোকারমায় অবস্থিত দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে স্থান থাকে বা যে এলাকা যে এরিয়া থাকে সেই এলাকাকে সাধারণত আরবিতে সাব বলা হয়ে থাকে তো সাবে আবে তালিব হুজুর সালুল্লাহ তাল আলহিউসালামের জন্মস্থানের পেছনে দুইটি ময়দান রয়েছে এটাই হলো সাবে আবি তালিব এই সাহাবটি হুজুর সাল্লি ওসাল্লাম এর চাচা আবু তালিবের প্রপার্টি ছিল তাই একে সাবে আবে তালিব বলা হয় মাদানের চ্যানেল দশস্রোতা এটি নবতের সপ্তম বছর ছিল লোকজন অনেক তখন দ্রুততার সাথে ইসলামের দিকে আসছিল আর মুসলমান হচ্ছিল কাফিরা ভেবেছিল যে মুসলমানদেরকে তারা অত্যাচার করে ইসলাম থেকে দূরে সরিয়ে নেবে কিন্তু মুসলমানরা ইসলাম ধর্মের উপর অটলে রইল আর প্রিয়নবী সাল্লাহ আলিহি আলী ওয়সালামের নেকির দাওয়াতের বদলতে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছিল তো মুসলমানদের এই রকম সংখ্যা বৃদ্ধি পাওয়া এটার কারণে মদিনার কাফেরদের রক্ত জ্বলে পুরো ছায় হয়ে যাচ্ছিল এমনকি কুরাইশদের দুইজন বড় সর্দার অর্থাৎ হজরত হামজার তা আলান আনহু এবং হজরত উমরে ফারুক আজম রুদিয়াল্লাহ আনহু ইমানের দৌলত হাসিল করেছিলেন তারা তো আরও মানে জলেপুরচায় হওয়ার অবস্থা তো যখন মক্কার কাফিরদের এ কথা জানা হয়ে গেল যে তাদের মধ্যে বিভিন্ন সর্দাররাও ইসলাম ধর্ম কবুল করে ফেলছেন তো আগে তাদের রাগের মাত্রা দিন দিন বেড়ে চলেছে তখন তার একটা সিদ্ধান্ত নিল যে কোরাইশের কিছু ব্যক্তি এবং মক্কার কাফেররা আল্লাহর পানা রসুল পাক সাল্লাহ তাল আলহিউলিউসালামকে হত্যা করার পরিকল্পনা করল কারণ তারা এটা ভেবেছিল যে রসুল পাক সাল্লাহ আলি ইসলামকে যদি তারা হত্যা করে ফেলে তাহলে আর এই ইসলামের যে প্রসার হচ্ছে এটা প্রসারিত হবে না আর তাদের যে ধর্ম মানুষ ছেড়ে দিচ্ছে তাদের যে বেদর্মী তাদের বেদর্মীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সেটা আর বাড়বে না যখন এই কথাটি রসুল পাকসাল আলহি আলাইস্লামের চাচা যান আবু তালিব জানতে পারল যে তারা আমার আকা সাল্লি সাল্লামকে হত্যা করবে তখন তিনি কি করলেন কবিলায়ে বনু হাসিম গোত্রের সকল লোকজনকে একত্র করলেন এবং সবার কাছ থেকে এটা ওয়াদা নিল যে যা কিছু হয়ে যাক যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একজনও জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ রসুল পাক সাল্লাহ তালা আলহিউ আলি সাল্লামকে সামান্যতম আঘাত করতে আমরা দিব না আর যখন মুত্তালিব এর কাছেও এই কথাটি জানা গেল তখন তারাও রসুল পাক সাল্লাহ তাল আলহিউ আলি সাল্লামকে মক্কার কাফেরদের কাছ থেকে রক্ষা করার জন্য তারাও ওয়াদা করে নিল আল্লাহ আর এই ওয়াদা পালনের জন্য আবু তালিব নিজের বাতি যা অর্থাৎ আমার প্রিয় আকাশ সাল আলী আসালামকে বনু হাসিম ও মুত্তালিব এরা সকলে মিলে সাবে আবি তালিবে মুপ্ত হয়ে গেল তারা এখানে স্থানান্তরিত হয়ে গেল তো বন হাসিম গোত্রের আবু লাহাব একজন এমন ব্যক্তি ছিল যে কুফরের মধ্যে লিপ্ত ছিল যদিও সে রসুল পাক সাল্লাহ তালি আলু আসসালামের চাচা ছিল তার মধ্যে কোনো ধরনের লজ্জা ছিল না যে তার গোত্রের লোকজন কে ছেড়ে কুভোরের দিকে চলে গেল এমনকি সে এ নিয়ে আরও গর্ব করত অর্থাৎ তার গোত্রে অনেক লোকে তো ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে এরপর তার মধ্যে এটা নিয়ে কোনো একটা হিংসা ছিল না এরপরে সে এটা নিয়ে একটা কি গর্ব করত এখানে আপনাদের এটাও বলি যে আবু তালেব সবসময় এই চিন্তায় থাকত যে আল্লাহর পানা রসুল্লা পাকসাল তাল আলী কে যেন কেউ হত্যা করতে না পারে সেজন্য জন্য তিনি সবসময় সচেতন থাকতেন এমনকি অর্থাৎ তিনি এটাই চিন্তা থাকতেন যেন কেউ আকা আলা তাল আলি আলসালামকে যেন কেউ আঘাত করতে না পারে রক্ষক হিসেবে তিনি ছিলেন এমনকি তিনি রসুর পাক সাল্লাহ তাল্লা আলী আলি জন্য রাতে বিছানা বিছাত আর তিনি সাল আলি সাল্লাম সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতেন যখন সকলে ঘুমিয়ে যেত তখন তিনি আবু তালেব আর রসুল পাকসাল আলি সাল্লামকে অন্য এক জায়গার মধ্যে স্থানান্তর করে ফেলতেন যেন কেউ বুঝতে না পারে যে আসলে রসুল পাকসাল আলি সাল্লাম কোন জায়গায় ঘুমাচ্ছেন আর এই কুরাইশ বংশের ব্যাপারে এবং আবু তালিব গোত্র আবু তালিবের যে গোত্র ছিল এবং অন্যান্য যে গোত্র ছিল তারা সকলেই এখন আজকে যে আমাদের টপিক যে স্থান সেখানে তারা সকলে স্থানান্তর হয়ে গিয়েছে এখন যারা মক্কার কাফের ছিল তারা একটা সিদ্ধান্ত নিল যেভাবে হোক তারা যদি আবু তালিবকে তাদের কাফেরদের পক্ষে নিয়ে যেতে পারে তাহলে নসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে হত্যা করা তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে সেজন্য তারা বিভিন্নভাবে তার কাছে বিভিন্ন ধরনের কোনো নিউজ যে আপনাকে এটা দেওয়া হবে এটা করা হবে এর বিভিন্নভাবে তারা কি তাকে মানাতে চেষ্টা করলে যে তারা যেন তাদের পক্ষে চলে আসে তো প্রিয় দর্শক এরপর কাফেররা তারা এখন নামজবিল্লা এটা সিদ্ধান্ত নিল যে তারা রসুল্লা পাক সাদ্লাহ তাল আলী আলু ইসলামের সাথে যে সকল গোত্র রয়েছে যারাই রয়েছে তাদের সকলকে মানে সোশ্যালি বয়কট করা শুরু করে দিবে কীরকম সেটা সেটা হচ্ছে তারা এটা সিদ্ধান্ত নিল যে তাদের সাথে অন্য কোনো গোত্রের কোনো মেয়েকে বিবাহ দিবে না কেউ তাদের সঙ্গে কোনো ধরনের কেনা বেচা করবে না কেউ তাদের সাথে কোন ধরনের মিটিং সালাম দেওয়া কথাবার্তা বলা একেবারে তাদেরকে বয়কট করবে এমন কি কোন ধরনের খাবার পানি পর্যন্ত তাদেরকে দিবেন না তো কুরাইশের কাফিররা এই সিদ্ধান্তগুলির স্থির করে নিল এবং কাবার ভিতর একটি কাগজ লাগিয়ে দিল যে কাগজের মধ্যে এই ধরনের এই বয়কটের কথাগুলা লেখা ছিল এখানে একটা খুবই আশ্চর্যকর বিষয়টা যে এই সিদ্ধান্তগুলো মনসুর বিন ইকরামা তিনি লিখেছিলেন ওই কাগজের মধ্যে আল্লাহ তাআলা তার আঙ্গুলগুলোকে এমন করল যে এরপর থেকে আর কখনও তিনি কখনো কিছু লিখতে পারত না না কোনো কাজ করতে পারত সে হাত দ্বারা যে হাত দ্বারা তিনি এই ধরনের মারাত্মক বিষয়গুলো লিখেছিল তো কাফেরদের এই সোশ্যালি বয়কট যেটা করলো এটার উপর আমল করার জন্য সকলেই দোকান পাট বন্ধ করে দিল কোনো দোকানদারের এটা অনুমতি ছিল না যে তাদের সাথে আমার আকাশ সাদাল্লাহ আলি সালামের সাথে যে সকল গোত্র আমার আকাশ সাদাল্লা সালামের পক্ষে ছিল তাদের সাথে যেন কেউ কোনো ধরনের কেনা বেচা না করে এমনকি বাইরে থেকে অর্থাৎ আউটসাইড কোনো ডিস্ট্রিক্ট থেকে আউটসাইড কোনো জায়গা থেকে যখন কোনো খাবার দ্রব্য আসতো তখন কুরাইশরা যে কাফের যারা ছিল তারা সব কিছু কিনে নিত যাতে তারা কোনো কিছু না পায় অথবা তাদেরকে এমন দাম বলতো যার কারণে তারা কিনতে পারতো না অর্থাৎ আমার আকাশাল বংশের লোকদের তো তাদের গোত্রে যারা আমার মুসলমানদের পক্ষে ছিল তাদেরকে এমন ছড়া দাম বলতো যার কারণে তারা সেগুলা ক্রয় করার সামর্থ্য তাদের থাকতো না এমনকি তারা বাইরের মানুষের সাথে কোনো যোগাযোগ না করার জন্য অনেক ধরনের ব্যবস্থা নিয়েছিল যদি বাইরের কোনো মানুষ আসতো তাদের সাথে যোগাযোগ করার জন্য বা কোনো কিছু আদান প্রদান করার জন্য তাদেরকে কঠোর শাস্তি তারা শুনিয়ে দিত তো তবু এমন অনেক ধরনের অনেক আল্লাহ পাকের দয়া অনেক নরম দিলওয়ালা অনেকে মুসলমানদের প্রতি ইসলামের প্রতি মহব্বতওয়ালা মানুষ ছিল যারা রাতের অন্ধকারে আমার আকাশাল্লা আলি সাল্লামের গোত্র যারা ছিল তাদের সাথে যোগাযোগ রক্ষা করতো এবং কিছু আদান প্রদান করার প্রয়োজন হলে তা করে নিত তো মাদের চ্যানেলের দশশ্রোতা এ অত্যাচার কিছুদিন নয় এই যে কাফেররা আমার আকাশ সাল আলী সাল্লাম এর পক্ষে যারা ছিল যারা মুসলমান হয়েছিল তাদেরকে যে সোশ্যালি বয়কট করা খাবার বন্ধ করে দেওয়া পানি বন্ধ করে দেওয়া যোগাযোগ বন্ধ করে দেওয়া সব কিছু বন্ধ করে দেওয়া এই যে বয়কট করেছিল এটি কিন্তু কিছুদিন নয় এটি কিছু মাসও নয় বরঞ্চ তিন বছর ধরে রসুল্লাহ তা তাল আলি আলী আসাল্লাম এবং তার সকল কম্পেনিয়ান যারা ছিল তাদেরকে এই ধরনের যে কষ্ট এক কথায় কি বলবো মানে দিনের পর দিন অত্যাচার করা এটি তারা সহ্য করেছিল এই তিন বছর বনু হাসিম এমনভাবে কাটিয়েছিল যে তারা গাছের পাতা শুকনার চামড়া রান্না করে তারা তাদের প্যাট এর যে খিদা সেটি তারা নিবারণ করেছিল হায় কল্পনা করা যায় যে গাছের পাতা খেয়ে দিন যাপন করা শুকনা চামড়াকে রান্না করে খাবার খাওয়া তাদের যে ছোটো ছোটো বাচ্চা ছিল তারা দিন রাত খিদার জন্য চিৎকার করত। কান্না করত। এই মুসিবত পাক রসুল্লাপাকাল্লাহ তালি সাল্লাম এর সাথী এবং বন হাসিম গোত্রে সকলেই সহ্য করতে থাকলো কিন্তু তাদের সহ্যের কোনো কমতি ছিল না তারা ধৈর্য ধারণ করতে থাকলো তারপর একদিন আকাশাল্লাহ তাল আলীলসাল্লাম নিজের চাচাকে খেয়ে বলল যে কুরাইশদের কাফিররা যে একটা লেখা লিখেছিল যে বৈখটের সেই লেখাটা খাবার মধ্যে রেখেছিল তারা কিন্তু বর্তমানে এখন সে লেখাটার সব কিছুই ওই পোকারা খেয়ে নিয়েছে কিন্তু শুধুমাত্র ওই সকল জায়গা ওই পোকারা খেয়ে নিতে পারেনি তারা খায়নি যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা রয়েছে বাকি এই যে বয়কট করেছিল বয়কটের যে লেখা ছিল অন্যান্য সকল লেখা ওই পোকারা খেয়ে নিয়েছিল কিন্তু ওই বয়কটের যে কাগজ ছিল সেই কাগজের মধ্যে সেই দলিলের মধ্যে হ্যাঁ সেই এক কথায় যে একটা লেখা তারা খা ঘরের মধ্যে দিয়ে রেখেছিল তো সেটার মধ্যে আল্লাহ পাকের নাম ছাড়া বাকি সব কিছুই ওই পোকারা খেয়ে নিয়েছিল এটা আমার তা আসালুতআ আলী আলুসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা সুবহান আল্লাহ ইলমে গায়েব হায় তিনি এটা বলে নিয়েছিলেন আবু তালিবকে তিনি এটা বললেন তো আবু তালিব মনে মনে ভাবতে লাগলো এত দূরের একটা খবর আমার যে আক আস্তাল আল্লাহ তাল্লাহ আলহিউ তিনি কিভাবে জানতে পারল এরপর তিনি এটা বিশ্বাস করে নিলেন এরপর যখন আবু তালিব এবং বনু হাসিম মক্কা পাকে গেলেন তখন আগে থেকে কুরাইশরা কুরাইশ যে কাফের ছিল তারা ওখানে উপস্থিত ছিল তারা আবু তালিব এবং বনু হাসিমকে দেখে তারা এটা মনে করল। যে আবু তালিব এবং বনু হাসিমের সকলে হয়তো রসিল পাক সাল্লাহ তাল আলী ইসলামের সঙ্গ তারা ছেড়ে দিয়েছে এজন্য তারা হয়তো আমাদের সাথে এখন মিট করার জন্য এসেছে এখন তারা বলতে লাগলো যে তোমরা মোহাম্মদের সলাল্লাহ তালিহী আলী আসসালামের সঙ্গ ছেড়ে দাও এবং মোহাম্মদকে সলাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দিয়ে দাও না হলে আমাদের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হবে সাবে আবি তালিবের এ অবরোধ কিভাবে শেষ হলো তার ঘটনা এমনও বর্ণনা করা হয়েছে যে তো কোরাইশদের মধ্যে এমন কিছু নরম দিলওয়ালা লোক ছিল তা তাদের তারা যদিও বা কাফেরদের মানে জোশের কারণে তাদের কঠোরতার কারণে প্রথম প্রথম তারা একটু এই কিছু বলেনি কিন্তু পরবর্তীতে যখন আবু তালিব তিনেরা আসলো এবং অন্যান্য গোত্রের লোকেরা আসলো তখন তাদের এই অবস্থা দেখে কিছু নরম দিলওয়ালা লোক যাদের মধ্যে তাদের নাম ছিল হাসাম বিন আমার এবং জুবাইর বিন আমাইয়া এবং মাতাম বিন আবি প্রমুখ একসাথে তারা মিলে হারামান কাবাই তারাও আসলো আর জুবায়ের যিনি আব্দুল মুত্তালিবের নাতি ছিল তিনি কুরাইদের সামনে গিয়ে বলল হে লোকেরা এটা কোন ধরনের বিচার যে আমরা তো আরামে জীবনযাপন করছি আর বোন হাসিমের গোত্রের বাচ্চারা দিন রাত পিপাসা আর খিদার জন্য কান্না করছে খোদার কসম যতক্ষণ পর্যন্ত চুক্তিটা আমি ছিঁড়ে আমার পায়ের তলায় দিব না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না বা আমি শান্তি পাবো না এই ধরনের একটা তিনি কথা বলে উঠলেন তখন আবু জাহিল বলল তুমি এই চুক্তিটির উপর হাতও দিতে পারবে না এমনভাবে মোতাম বিন আতি এবং হাসাম বিন আমরও আবু লাহাবকে বলতে লাগলো আর আবুল তো স্পর্শ এটা বলে দিল যে হে আবু জাহেল এই চুক্তির উপর না আমরা আগে রাজি ছিলাম না এখন রাজি আছি এই ময়দানে এক পাশে আবু তালিবও বসা ছিল ওই ময়দানের মধ্যে এমন কি আর বলল যে আমার বাতিজা মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ আলি আলুসাল্লাম বলছে যে তোমরা যে চুক্তি নামা একটা লেখা লিখেছিলে সেটি তোমরা যে কাবার এখানে রেখেছিলা তো সেটি ওই পোকারা খেয়ে ফেলেছে আর শুধু সেখানে খোদার নাম বাকি রয়েছে এখন তোমরা এই চুক্তিটি দেখো যদি এই চুক্তিটি ওই পোকারা খেয়ে ফেলে তাহলে এটাকে ফেলে দাও আর যদি না খায় তাহলে আমি এটি কথা দিচ্ছি যে মুহাম্মদ সাল সাল্লামকে তোমাদেরকে কাছে আমি দরিয়ে দিব তারপর মাতাম কাবার ভিতর গেল এবং ওই চুক্তিটি নিয়ে আসলো তখন সকলে দেখে অবাক হয়ে গেল যে খোদার নাম ছাড়া সব কিছু ওই পোকা খেয়ে ফেলেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাতাম সবার সামনে এই চুক্তিটি ছিঁড়ে ফেলে দিল তখন কুরাইশের বাহাদুর লোকেরা যদিও তার কুফরে লিপ্ত ছিল হাতিয়ার নিয়ে সাবে আবি তালিবের দিকে তারা পৌঁছে গেলো এবং বনু হাসিমের একজনকে এখান থেকে বের করে স্বাধীন করে দিল এভাবে হুজরত পাকসাল তাল আলহিউলি ওসাল্লাম এবং তার পরিবারের সাথে যে সোশ্যাল বয়কট হয়েছিল এটির সমাপ্ত ঘটল আর তিনি সাল্লাহ তাল আলিউ আলী ওসাল্লাম নিজের ঘরে তশিফ নিয়ে আসলেন এই মুসিবত হুজুরে পাক সাল্লাহ আলা আলী আলী আসসালাম এবং তার পরিবাররা সাবে আবে তালিবে পেয়েছিল যেটি আজকে আমাদের টপিক ছিল তো মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা চোদ্দো শত বছর আগে আনুমানিকায় প্রক্স এটা এই সিচুয়েশন এই একটা বিপদে এই একটা মুসিবতে মানে কাফেররা যে আমার আকাশাল্লাহ তাল আলহিউআসাল্লামকে তারা এই যে মারাত্মক কষ্ট দিয়েছিল কল্পনা করা যায় যেমন যদি আমি আপনাদেরকে একটু বলি কিছুদিন বা কিছু বছর কিছু বছর বলা যেতে পারে না যে আমাদের থেকে কোভিড নাইন্টিন যে বিদায় নিয়েছিল ওই সময় আমরা যখন সকলে ঘরবন্দি ছিলাম তখন আমাদের তো খাবার পানীয় সব কিছুই তো ছিল কিন্তু এরপরও আমাদের অবস্থা কেমন হয়েছিল আর আমার প্রিয় আকাশ সাল্লাহ তাল আলহিউ আলী সাল্লামকে এবং তার পক্ষে যারা মুসলমান ছিল তাদেরকে শুধু এই যে একটা জায়গায় বন্দি না বরঞ্চ তাদেরকে খাওয়ার দাবার যোগাযোগ এমনকি পানি পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল তাহলে সেই কষ্টটার মাত্রা কেমন ছিল তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এখান থেকে আসলে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় যে এই ইসলাম আজকে আমাদের কাছে এটা এত সহজে আসেনি কাফেররা বেদর্মীরা যারা ইসলাম ধর্ম কবুল করেছে তাদের সাথে অনেক ধরনের অত্যাচার করেছিল কিন্তু এরপরও আজকে আমরা সে সকল কাফের দে সে সকল বেদর্মীদের কালচারকে সে সকল বেদর্মীদের চালচলনকে আমরা আজকে আপন করে নিচ্ছি আমরা আমাদের ইসলামী সংস্কৃতিকে ভুলে যাচ্ছি আমার প্রিয় আকাশ আলি ইসলামের সেই সুননতকে আজকে আমরা ভুলে যাচ্ছি সে সুননত আজকে আমাদের পালন করতে লজ্জা লাগে আরও কত কিছুই আজকে আমাদের মনে লাগে তাই প্রিয় দর্শক এই আজকের টপিক থেকে যে টপিকের সাথে আমার নবীর কষ্টে জর্জরিত যে দিন যাপন ছিল তিনটা বছর সে কষ্টের কথা থেকে আমরা যেন শিক্ষা নিই আসলে এই বিষয়টা না আলোচনা করলে অনেক ব্রডলি আলোচনা করা যায় কিন্তু আসলে আমাদের সময়ের অনুষ্ঠানে যে সময়ও নির্দিষ্ট রয়েছে যার কারণে আসলে সংক্ষিপ্ত আপনাদেরকে এই ঘটনাটি বলার চেষ্টা করেছি তো আজকের ঐতিহাসিক স্থান থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই যে আমরাও যেন ইসলামের জন্য কিছু করে যাই দিন ইসলামের জন্য আমার আকাশ সাল্লাহ ইসলাম যে কষ্ট করেছেন কমপক্ষে আমার আকাশ সাল্লাহসাল্লামের দেখানো পথে নিজের জীবনটাকে গড়ে তুলি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আকিরাত কামিয়াব হবে আল্লাহ তালা দরকারে দোয়া আল্লাহ তালা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক স্থান আর নিয়ে আমরা যা কিছু শুনেছি তার উপর নিজ আমুল করার তৌফিক দান করুক এবং অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সলিল্লাহ তালিহী আলি ওম সল্লুআ আলাল হাবীব সলিল্লাহ তলমল্লা